দর্শক, আজকে আমরা এসেছি একজন সফল কৃষকের কাছে। আমরা ওনার কাছ থেকে জানতে পেরেছি যে বর্ষার সময় বেগুন চাষ করলে অনেক লাভ আসে বেগুন থেকে, কারণ বর্ষায় অনেক সবজি থাকে না, সে কারণে এই বেগুনের দামটা বাজারে বেশি পাওয়া যায়। আজকে আমরা জানবো বর্ষাকালীন সবজি থেকে উনি কিরকম আয় করতেছেন, এই গাছগুলো কিভাবে পরিচর্যা করতেছেন, আর কতটুকু জায়গার মধ্যে বেগুন লাগিয়েছেন। আচ্ছা দাদা, আপনার তো একটা অনেক বড় বেগুনের ক্ষেত দেখতেছি, আসলে এই সময় আপনি বেগুনটা লাগালেন কেন? এই টাইমে মূল্য পাওয়া যায় বেশি এবং বেগুনের বাজার পাওয়া যায়, এবং বর্ষাকালে তোকারি অন্য অন্য তোকারির টান দেখি আমাদের এই বেগুনের উপরে একটু আকর্ষণ হয়, তার জন্য এই বেগুনটা লাগাইলেন। কোন সময় বেগুনটা? বৈশাখ মাসে 15 দিনের মধ্যে লাগাচ্ছি। বৈশাখে লাগাইছে? হ্যাঁ, বৈশাখে। আচ্ছা, লাগানোর পর কতদিন পরে বেগুনে বেগুন গাছে ফল আসে? 45 দিন হতে 60 দিনের মধ্যে। 60 দিনের মধ্যে। আচ্ছা, লাগানোর সময় এই মাটিটা কিভাবে কিভাবে তৈরি করছেন, ক্ষেতটাকে কিভাবে তৈরি করে নিয়েছেন? ক্ষেতে কিছু জৈব সার বেশি মাত্রা দিয়েছি, আর রাসায়নিক সার অল্প দেওয়া ছিল, জৈব সারটা বেশি আছে। জৈব সারের মধ্যে কি কি জৈব সার, এটাতে কি কি ছিল? গোবর ছিল, আর এই যে জৈব সারটা দিয়েছি, যে কম্পোস্টের জৈব সার কিছু দিয়েছি, তার বাইগুনের জন্য জৈব সারটা প্রয়োজন মতো বেশি, তার জন্য ওই জৈব সারটা লাগাইছিলাম বেশি। রাসায়নিক সার একটু কম আছে। বর্ষায় বেগুনে বাজার পাওয়া যায়, আর বর্ষাকালীনে এই বেগুনে যা বর্ষাকালীনে বাজার পাওয়া যায় বেশি, বর্ষাকালীনে লাভবান করা যায় এই বেগুন দিয়ে, তার জন্য বর্ষাকালে এটা গাড়ার নিয়ম। বর্ষায় যখন আপনার সব সবজি থাকে না বাজারে, তখন এই বেগুন আপনার আপনার ক্ষেত থেকে তুলে আপনি বাজারে বিক্রি করলে বেশি দাম পান? বেশি দাম পাই। আচ্ছা, এর মধ্যে হয়েছে আপনার রোগ বালাই হয় কিনা? 45-60 দিনের মধ্যে রোগ বালাই একটু কমে থাকে, ফল দেওয়ার পর কিছু পোকা আসে, বেগুনে সিদ্ধকারী পোকা এবং ঠাল সিদ্ধকারী, ওরাকে স্প্রে করে নাকে, এবং ওই যে ইয়া লাগাইছি তার জন্য কিছু পোকা কম হয়। আচ্ছা, কি কি ধরনের রোগ হয় এই বেগুন গাছে? বেগুনের ভিতর একটা খালি পোসানি ধরে বর্ষাকালে একটু ইয়া করে, আর গাছ একটু ছোট ইয়া লাগে বেসায়, তার জন্য ইয়া কিছু স্প্রে করে লাগে, ধরনের গাছটা রোগ নাই। কি কি স্প্রে করেন? পালা ওষুধ দিই, আর দ্বিতীয়তে পোসানি কিছু ওষুধ স্প্রে করি। আমরা মাঝখানে দেখলাম ক্ষেতের মাঝখানে কয়েকটা গাছ আপনার পচে গেছে, এটা কি রোগের কারণে হয়েছে? ওটা ওই ছিদ্রকারী পোকার কারণে, ব্লাস্ট রোগের কিছু কারণে কিছু ঝিমলেগি মরে, ওটা ওই 3 দিনের কারণে ওই রকম হয় কিছু। তো সেটা রোগ সারানোর জন্য কি কি ওষুধ দিয়েছেন? বিএসের পরামর্শ নিয়ে কিছু পোসানির জন্য স্প্রে করছি, ওটাতে দমন হয়েছে। আচ্ছা, কত টাকার বেগুন বিক্রি করছেন এই পর্যন্ত আপনি? এই পর্যন্ত আমি বৈশাখ মাসে কাটছি, তো এ যাব তো আমাদের সাইবার দিছিস ভগবান দেড় মন করে দেওয়া আছে, তারপরও আনুমানিক 3,000 টাকা বেশি। 3,000 টাকার বেগুন বিক্রি করছি। গাছ আছে এখন? গাছ আছে। কতদিন থাকবে? এখন আর 2 মাসেরও বেশি থাকবে। 2 মাস থাকবে এই গাছ? 2 মাস থাকবে। 2 মাস থাকলে আরও কিছু ফল পাবে? হ্যাঁ, কিছু লাভবান হবে। 1 মাসে ফল পাই নাই এখন, আবার আরও 2 মাস পর্যন্ত থাকবে। ও আচ্ছা, আপনার চারা থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, আর আনুমানিক কত টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে? চারা থেকে ফল ফসল আনা পর্যন্ত এই 1400-1500 টাকা খরচ হয়েছে। আমি 3,000 টাকা মতো ফসল পাইছি এখনও, এখনও আরও 2-400 টাকা খরচ আছে। এখনও আমি জানি এই 15% মাটিতে আমি এখনও 8-10,000 টাকা নিবার সম্ভাবনা আছে। বেগুনের সাথে আমি পেঁপে গাছি, পেঁপের সাথে এই ঝিঙ্গা গাছি, তরি গাছি, এলাতে এলা দোকানে দিতে পারছি। এক জমিতে আপনি মিশ্র সবজি চাষ করছেন? সবজি চাষ করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।